আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবার আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। যাদের পিসিতে এই রিকভারি প্রবলেমটা আছে, আপনারা সকলে জানেন এটা অনেক বড় একটা সমস্যা। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি কিন্তু এই প্রবলেমের সলিউশন পাওয়া যাবেন ইনশাল্লাহ, আশা করতেছি। তো সকলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন টন করে দিবেন, অ্যান্ড ভালোবাসা দিয়ে জানাই দিবেন যে আপনাদের ভিডিওটা কাজে লাগছে কিনা। আমি 100% সঠিক যে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাদের অনেক বেশি উপকারে আসবে। সো এই রিকভারি সমস্যা যাদের আছে, এটা হয় কেন আমি সেটা তো আপনাদেরকে প্রথম বলে রাখি। তো এটা হয় মূলত হচ্ছে আপনাদের যদি কোনো বায়াসে প্রবলেম থাকে, অর্থাৎ বায়াসটা যদি অনেক বেশি ওল্ড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। সো বায়াসটা কিন্তু সবচেয়েতে বড় একটা সেন্সিটিভ পার্ট এই ভিডিওর, কেননা বায়োস নিয়েই বেশি আলোচনা হবে। বায়োসের কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়। এই ধরনের সমস্যা হয় মূলত আপনি যখন উইন্ডোজটা দিতে যান তখন কিন্তু উইন্ডোজটা নেয় না। আমি যতটুকু মনে করি যে অনেকেই এইটা ফেস করে শুধুমাত্র উইন্ডোজের কারণেই, যে উইন্ডোজটা ভাই নেয় না, উইন্ডোজ দিতে গেলে রিকভারি এন ত্যান সাত পাস। আমি আপনাদেরকে যদি বলি রিকভারি অপশনের ক্ষেত্রে সবার কিন্তু একটা আসে না, বিকজ এইখানে কিন্তু আনএক্সপেক্টেড এরর দিয়েও দেখাতে পারে, যেমন বিভিন্ন ধরনের সংখ্যা চেঞ্জ থাকতে পারে। আমার ক্ষেত্রে এসেছিলো 99992, মানে ও এক্সি এরকম কোড দিয়ে। তো আপনারা কি করবেন, বায়োসে চলে যাবেন প্রথমে, আপনাদের যে কোনো মাদারবোর্ডের বায়োসে লিখে সার্চ করবেন আপনাদের ক্রোম ব্রাউজারে, অর্থাৎ আপনি যে বায়োসে ঢুকতে চাচ্ছেন সে বায়োসের একটা কি লাগবে এবং বায়োসে ঢুকবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। ওকে, আপনার যদি এমএস এর মাদারবোর্ড থাকে তাহলে বায়োস কি হচ্ছে ডিলেট বাটন, এবং এই ডিলেট বাটন চেপে কিন্তু আপনি যেতে পারবেন আপনার বায়োসে। অ্যান্ড এটা যদি হয় গিগাবাইট, সেক্ষেত্রে আপনাকে ক্রোমে সার্চ করতে হবে হোয়াট ইজ দি কি অফ বায়োস গিগাবাইট মাদারবোর্ড, এরকম দিয়ে সার্চ করলে কিন্তু আপনি অনেকগুলো কি পেয়ে যাবেন। সো আমি আমার মাদারবোর্ড এমএসআই, আমি এমএসআই এর বায়োসটা আপডেট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বায়োস আপডেট করলে ওই সমস্যাটার সমাধান আপনি করতে পারবেন। 100% শিওর যে আপনি ওই সমস্যাটার সমাধান করতে পারবেন অনলি বায়োস আপডেট করে, আদারওয়াইজ কিন্তু আপনি উইন্ডোজ দিতে পারবেন না, অর্থাৎ আপনি কোনো প্রকার উইন্ডোজ কিছুই দিতে পারবেন না বায়োস আপডেট যদি না করেন। সো লেটস গেট স্টার্টেড অন টুডেজ ভিডিও। ওকে, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাবো। ক্রোম ব্রাউজারে সার্চ করবো MSI V450 গেমিং প্লাস ম্যাক্স, এসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মাদার বোর্ড। এই মাদার বোর্ডে সার্চ করার পর এখানে আসবে ফার্মওয়্যার অ্যান্ড বায়োসে। এখানে সার্চ করলে আপনার যে কোনো ধরনের গিগাবাইট মাদার বোর্ড হোক, অন্যান্য যে কোনো ব্র্যান্ডের মাদার বোর্ডই হোক না কেন, ফার্মওয়্যার অ্যান্ড বায়োস নামে যে অপশনটা আছে এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। এ দেখেন আমি অলরেডি কিন্তু ডাউনলোড করে রাখছি। সো এখন আমরা যেটা করবো এটাকে কপি করবো। এই যে এটাকে কপি করার পর এখানে এসে উইন্ডোজ 10 প্রো যেটা আছে এটা এখানে পেস্ট করে দিব, বাট আমার অলরেডি পেস্ট করা আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা বায়োসে চলে যাবো। সো MSI এর বায়োস আপডেট করার জন্য আমরা কী করবো, প্রথম হয়ে যাচ্ছে রিস্টার্ট করে নিব আমাদের পিসিটাকে। রিস্টার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পিসিটা রিস্টার্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে এখন ফোনের ক্যামেরায় দেখাচ্ছি যে কীভাবে আপনারা রিস্টার্ট করে আপনাদের MSI এর বায়োসে ডেল বাটন দিয়ে, অর্থাৎ অনাব্রত চাপতে হবে আপনাদেরকে। সো আমি এখন এটাকে অফ করে দিয়ে আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু দেখাই। আমরা এখন আসি হচ্ছে আমরা পিসিটাকে রিস্টার্ট করে দিব। রিস্টার্ট করার সাথে সাথে যখন আপনার এই লোগোটা চলে যাবে, এখানে ডেল যে বাটনটা আছে ডেল বাটনটা আপনারা প্রেস করতে থাকবেন, এখানে ডেল বাটন। সো এই যে রিস্টার্ট হয়ে গেছে, এখন আমরা ডেল বাটনটা চাপতে থাকবো। চাপতে পাচ্ছেন কিনা আই ডোন্ট নো, বাট ডেল বাটনে চাপলেই কিন্তু আপনার যে মনিটরে আলোটা বারবার ব্লিঙ্ক করবে, আপনারা এটা চাপতেই থাকবেন। দেখুন আমি অনবরত কিন্তু ক্লিক করতেছি। সো আপনাদের মাদারবোর্ড অনুযায়ী যে কী দিয়ে এটা আছে সেটা চাপতে থাকবেন। দেখেন আমি কিন্তু চলে আসছে আমার বায়োসে, এটা হচ্ছে আমার MSI এর বায়োস। এখন আমি এই যে এম ফ্ল্যাশটা আছে, আপনাদের এখানে যে কোনো ইস্যুই থাকতে পারে, অন্য কোনো মাদারবোর্ড অনুযায়ী দেখতে পারেন। সো এই এম ফ্ল্যাশে দেওয়ার পরেই কিন্তু আমার বায়োসটা আপডেট হয়ে যাবে। আমি এটার দেখালাম না, কেননা আমার বায়োস অলরেডি আপডেট করা আছে। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে যাওয়ার পরেই কিন্তু মূলত আমাদের কাজ এখানেই শেষ। ওকে ওকে, কাজ কিন্তু এখানে শেষ না, আমরা এম ফ্ল্যাশে ক্লিক করবো। অ্যান্ড এম ফ্ল্যাশে ক্লিক করার পর এখানে ইএসএ ক্লিক করবো, আপনাদের যে কোনো মাদারবোর্ড হতে পারে। এখন আমরা পেন ড্রাইভে যেটা কপি করে ঢুকাইছিলাম ওই কপি করাটা এখানে ক্লিক করে এখানে আমরা ইএস করে দিব। ওকে, ইএস করার সাথে সাথে কিন্তু আমাদের বায়োসটা আপডেট হওয়া শুরু হয়ে যাবে এবং ওই যে সমস্যাটা আছে সমস্যার ফুল সমাধান হয়ে যাবে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যে কোনো সমস্যায় কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।